হ্যাপি বার্থডে মোহনের কাছে এতে যে সুভাষচন্দ্র বসু দূরে তেরে মিট্টি মে মিল যাও আঙ্গুর পান কে মে খেলে যাও আইন্দিনিসি হে দিল কি আরজু। নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উই জড়তে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল ওই 8:10 মতো, মোহরকে দিয়ে আমরা স্কুল থেকে ফিরছি। কে বলবে দেখুন দেখে যে 8 প্রায় বাজে। অন্ধকার একদম চারিপাশটা, ঠান্ডার কথা তো বলারই নয়, বরফও আছে, মানে পড়ছে না কিন্তু রাস্তায় দেখলে বুঝতে পারবেন আছে, আর তার সাথে কুয়াশা আর হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কোনোটাই কম নেই আর কি। এখানে এর সাথে ফোনে কথা বলছিলাম, মা কথায় কথায় বললো যে পূর্ণিমা লাগবে এর মধ্যেই। তাই ভাবলাম যে অনেকদিন তো গোপালকে ভালো কিছু খাবার দিই না, মানে গোপালের জন্য কিছুই বানানো হয় না, তাই ভাবলাম আজকে একটু লুচি আর পায়েস বানাই। মানে যেই মনে হয়েছে সেই বানাতে হবে। তাড়াতাড়ি করে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। কিছু আমিষ রান্না করার আগেই আমি গ্যাসটা ভালো করে মুছে আগে গোপালের ভোগটা রান্না করে নেব। মন থেকে চাইলে ঠাকুর কেমন সব জুগিয়ে দেয়। আমার না ময়দা চিনি সব নতুন ছিল, তাই ভাবছিলাম তেলটা নতুন নেই, হঠাৎ করে দেখি এই তেলের শিশিটা আমার আগে থেকে কেনা ছিল, হঠাৎ খুঁজতে খুঁজতে দেখি এই তেলের শিশিটা। মানে ভগবান চাইলে সব কিছু সম্ভব। আমার গোপালের খাবার রেডি হয়ে গেছে, লুচি আর পায়েস। এবার গোপালকে দিয়ে তারপর আমি এদিকে আবার আসবো। আমরা কেউ ঠান্ডা জলে স্নান করতে পারছি না, আর গোপাল কি পারে বলুন? সেই যে নভেম্বর মাস থেকে শুরু হয়েছে গোপালের গরম জলে স্নান, এখনও চলছে। আমরা যতদিন গরম জলে স্নান করব গোপালকেও ঠিক ততদিনই গরম জলে স্নান করাবো। সম্রাট বলে বাচ্চা মানুষ কোন সময় ঠান্ডা লেগে যাবে। আমি বললাম যে হ্যাঁ, মোহরের যদি লাগতে পারে তাহলে তো গোপালের ঠান্ডা লাগতেই পারে। এই জামাটা ভেবেছিলাম ইন্ডিয়া যাওয়ার সময় না পরিয়ে নিয়ে যাব, নতুন জামা, কিন্তু আজ হঠাৎ কি মনে হলো আজই পরিয়ে দিলাম। রান্নাঘর থেকে বেরিয়েই তিনটে গ্যাস ধরিয়ে দিয়েছি একবারে। একটাতে মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম, একটাতে পালং শাক আর একটাতে ভাত। এত তাড়াতাড়ি রান্না আমি জীবনে করিনি, মানে সম্রাট এত তাড়া দিচ্ছিল না, 10:30 প্রায় বাজে, ওকেও বেরোতে হবে, তাড়া দেওয়াটা খুবই স্বাভাবিক। খুব তাড়াতাড়ি রান্না করে ওকে খেতে দিয়ে দিলাম। কিছু না কিছু ভুলবেই। ঠান্ডা গো, কুয়াশা দেখো, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। পৌঁছে মেসেজ করে দিও বা ফোন করে দিও। একটা ব্যাগ আমি একটুখানি গুছিয়ে রাখলাম, একটু সব নামিয়েছি। আর এই যে ব্যাগটা সম্রাট হচ্ছে কিছুটা গুছিয়ে দিয়েছিল, আর বলেছিল তোমার যা যা নাওয়ার আছে নিয়ে নিও, ও কিছুটা গুছিয়ে দিয়ে গেল, আর বাকিটা আমি গুছিয়ে নিলাম। মোহর স্কুলেও গেছে আর এখন সময় আছে আমার ফাঁকা, তাই ভাবলাম একটা ব্যাগ একটুখানি গুছিয়ে নিই। এটা হয়ে গেল মোটামুটি, একটা ব্যাগ হলো গোছানো। ব্যাগটা গুছিয়ে একটুখানি চোখটা লেগে গেছিল। আর এই যে আসছেন উনি এখন স্কুল থেকে। খেলছিল ওখানে, আমি এক্ষুনি দেখলাম তো স্নো দিয়ে খেলছিস। খেলতে পারবো? না না না, এখন ঘোরা ভিতরে দাঁতে ধরে, ভীষণ ঠান্ডা বাইরে। তুই তাড়াতাড়ি ঝটপটে 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 কি চুরি করছে? এই আবার কুকি খাচ্ছিস তুই? এই এই প্লেটে এক গাদা কুকি নিয়ে চলে গেল। এই যে ও না খিদে পেলে হচ্ছে কি খায়, খিদে পেলে হচ্ছে কুকি খেয়ে দে। দরজা এই দরজা খোল। আমার আর মোহরের চলতেই থাকে এরকম। আর আজ রাতে আমি বানাবো পালং শাক দিয়ে চিকেন। পালং শাক দিয়ে যদি পনির হয়, পালং শাক দিয়ে চিকেন হবে না কেন বলুন? আর মোহন না একদম পালং শাকটা খেতে চায় না, তাই ভাবলাম আজকে পালং শাক দিয়ে চিকেনটা বানাই, ওর ভালো লাগে, তাহলে বেশ কিছুটা শাক আজকে ওর খাওয়া হয়ে যাবে। আর এই দেখুন রান্না করতে এসে কি বিভ্রাট, এই বাদিকের গ্যাসটা কিছুতেই জ্বলছে না। জলটা কখন বসিয়ে দিয়েছি, দেখছি গরম হচ্ছে না, তারপরে দেখছি গ্যাসটাই জ্বলছে না। এখন জ্বলছে, অনেকক্ষণ পর এটাকে ঠিকঠাক করে খুলে আবার লাগানো হয়েছে, তারপর এটা জ্বলছে। আর এই বাদিকের গ্যাসটা বন্ধ থাকলে রান্না করতে খুব অসুবিধা হয়। আজ একটা বিশেষ দিন, 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমাদের বাড়িতে একটু পরে সেলিব্রেট হবে। মোহর এখন পড়ছে, মোহরকে ইন্ডিয়া থেকে যে স্যার পড়ার অঙ্ক, মোহর এখন অঙ্ক করছে, আর সেই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি। ওর এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে। ওরের মধ্যে না এই দেশকে ভালোবাসা ব্যাপারটা নিজের থেকে এসছে, আমরা কিন্তু সেভাবে কখনোই ওকে বলিনি। সম্রাট বলে অবশ্য মাঝে মাঝে, কিন্তু ও এত ভালোবাসে দেশকে, ও না মানে ওর মতন বয়সে বাচ্চা
ভগত সিং দেখেছে, আমি আগেও বলেছি 5-6 বার তো ভগৎ সিং দেখা হয়ে গেছে। হিন্দি যেহেতু ও কিছুই বোঝে না, নিচে ইংরেজি সাবটাইটেল দিয়ে ও সিনেমাটা দেখে আর ভীষণ কাঁদে। শুধু ভগৎ সিং না, কেসারিও তাই। কেসারি যে এতবার দেখেছে ও। আর এখানে দেখুন, আমি পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পালং শাকটা প্রায় আমার সেদ্ধ হয়ে এলো। আর আজকে আমি যে চিকেনটা দিয়ে বানাবো, সে চিকেনটা কিন্তু বোনলেস। এখন আমি এই চিকেনটাকে 2 চামচ মতো দই, একটু নুন, একটু গোলমরিচ আর 1 চামচ মতো ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ নয়, ওই 20-25 মিনিটের মতো। আজ আবার না মোহরের একটা পরীক্ষাও আছে। মোহরদের এই পরীক্ষা প্রসঙ্গে একটা কথা বলি, খুব মজার। মানে কী করে স্টুডেন্টদেরকে আর কি এনকারেজ করে বেশি করে জানার জন্য, বেশি করে পড়ার জন্য, সেটাই বলি আপনাদের। আর মোহরদের পরীক্ষা যত নম্বরেই হোক, এই ক্লাস 5 পর্যন্ত নাম্বার দেওয়া হয় 1, 2, 3, 4 করে। এটা আপনাদের আগেই বলেছি, কেউ 5ও পেতে পারে। আর এই 1 মার্ক পেতে হলে তাকে অনেকটা বেশি ওই সাবজেক্টে এক্সপ্লোর করতে হবে, ওই চ্যাপ্টারটার উপরে এক্সপ্লোর করে তাকে এক্সট্রা পয়েন্টস অ্যাড করতে হবে। 1 মার্কের জন্য যে যত বেশি পয়েন্ট লিখতে পারবে তাকে সেই পরিমাণ ভার্চুয়াল ডলার দেওয়া হবে। মানে এমনি কোনো ডলার নয়, কিন্তু ওদের একটা স্কুল থেকে চেকবুক দিয়েছে, সেই চেকবুকের মধ্যে ওরা 1 পয়েন্টের জন্য কত ডলার করে পেলো সেটা লিখে রাখতে হবে। শুধু এই পরীক্ষার জন্য নয়, মানে ক্লাসে কে সব থেকে বেশি পড়া বলতে পারলো তার জন্য আবার বোনাস পয়েন্ট, কে বেশি কতবার হাত রেজ করছে, হাত তুলে পড়ার জন্য আর কি বলার জন্য চেষ্টা করছে, তার জন্য এক্সট্রা পয়েন্ট দেয়, পয়েন্টের জন্য আবার ডলার ডলার। এই ডলারগুলো সব ওই চেকবুকে জমতে থাকবে। আর 1-1টা কোয়ার্টার শেষ হবে, এই কোয়ার্টারের পরে ক্লাসে সবার ওই ডলারগুলো যোগ হবে, যোগ হয়ে স্কুল থেকে ফান্ডিং করে ওদের একদিন পার্টি হবে। আমাদেরকে কোনো পয়সা দিতে হয় না, সেই পার্টিতে ছোট ছোট কোনো গিফটও দেয়, মানে ওদের খাওয়ায়, খুব মজা করে ওরা। এই পদ্ধতিটা আমার এত ভালো লেগেছে, একদম ইনোভেটিভ একটা পদ্ধতি। মানে স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য, বেশি করে পড়াশোনা করার জন্য, এটা যে কী ভালো একটা পদ্ধতি, খুব ভালো লেগেছে আমার এটা। আবার ক্লাসে শান্ত হয়ে থাকার জন্য, ক্লাসে গুড বিহেভিয়ার করার জন্য ওদের ডলার যোগ হয়। বেশ ভালো কিন্তু না ব্যাপারটা। আমি এই রান্নাটা না বেশিরভাগটা বাটারেই করবো, খুব সামান্যই তেল দিয়েছি আর বেশিটা বাটার দিয়েছি, একটুখানি সাদা জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি রিচ করে তেল মশলা দিয়ে এরকম কিছু হবে না। দেখুন, আমি পেঁয়াজও কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি, রসুনও তাই, আদাও তাই। পালং শাকটা সেদ্ধ করার পরে না আমি একটু বরফের জলে রেখেছিলাম, দেখলেনই তো, জলের মধ্যে বরফ কুচি দিয়ে তার মধ্যে পালং শাকটা রেখেছিলাম, তাই জন্য না রঙটা একদম একই রকম আছে। আপনারাও করে দেখবেন, রঙটা একদম একই রকম থাকে। এইবার পরিমাণ মতো নুন, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি বাটার সময়। আর আমরা বেশি ঝালও খাই না, তাই জন্য লঙ্কার গুঁড়ো একটুখানি দেবো। আর এটাতে কিন্তু কোনো হলুদ দেবো না, অল্প পরিমাণ জিরের গুঁড়ো দেবো। পালং শাকের গন্ধটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি কোনো গরম মশলাও দেবো না। আপনারা চাইলে কিন্তু গরম মশলা দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কী হয়, পালং শাকের একটা নিজস্ব গন্ধ থাকে, তো সেটা চলে যায়। আর এমনি নর্মাল চিকেনে তো ওই গরম মশলার একটা গন্ধ থাকেই, তাই আর যেহেতু একটু অন্যরকম করে বানালাম তাই আমি গরম মশলাটা স্কিপ করেছি। এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো। পালক পানির খেতে কিন্তু খুব ভালো লাগে, আজ দেখি পালক চিকেন খেতে কেমন লাগে। সম্রাট বলছে, তুমি পারো সবজি খাওয়ানোর জন্য এই রকম ফন্দি? আমি বললাম যে যদি পালক পানির খেতে পারো তাহলে পালক চিকেন কেন খেতে পারবে না, নিশ্চয়ই একই রকম খেতে হবে। আর এখানে কিন্তু আমার চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, আর সেদ্ধও কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবারে এতটা জল তো রাখা যাবে না, একটু মাখামাখা হবে। নুন খুব অল্প পরিমাণে দিয়েছিলাম প্রথমে, ওই জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে দিলাম। আর একটু সেদ্ধ হতে হবে, একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এই যে আমার রান্না কিন্তু হয়েও গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই গ্যাসগুলো না বন্ধ করে দেওয়ার পর অনেকক্ষণ তাপ থাকে, সেটাতেই একটু ঝোলটা টেনে নেবে। আর আমি এখানে একটু ক্রিম দিয়ে দিলাম, আমার এই ক্রিমটা শেষ হয়ে গেছে, আর একটা বক্স বার করতে হবে ক্রিমের, ক্রিম আর একটু দিয়ে দেবো আমি। আপনারা চাইলে ক্রিমটা নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কি আসলো এটা অ্যামাজনে? আমি অর্ডার দিইনি তো কিছু। ও ওই মৌমিতা, খুলো না এখন, থাক পরে খুলবো। ও কি একটা পাঠিয়েছে জানি। মোহর খুব কষ্ট করে একটা গান তুলেছে নেতাজির জন্মদিনের জন্য, আপনারা প্লিজ শুনবেন আর জানাবেন কেমন লাগলো। জোরে কর একটু, ভালো ধরে নিয়ে কর। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে মোহনের কাছে এটা যে সুভাষচন্দ্র বসু দূরের কেউ নয়, হ্যাপি উনি আমাদের বাড়ি দিয়ে একজন সদস্য মনে হয়। এই জন্য প্রত্যেক বছরই আমরা কেক কেটে ওনার জন্মদিন সেলিব্রেট করি। এই বছরও তার অন্যথা হচ্ছে না। ভোর এই বছর ও স্কুল থেকে এসেই বলেছে আমরা কিন্তু কেক কাটবো। আমি বললাম হ্যাঁ আমি কেক বানিয়েছি, বের করতে পারছে না, পাপা একটু হেল্প করে দিচ্ছে, যাও তুমি যাও যাও, পাপা হেল্প করে দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্রের জন্য ওর পছন্দের চকলেট চিপ দেওয়া হয়েছে কেকের মধ্যে। কিনলে হবে না, মাম্মিকে বানাতে হবে বাড়িতে। মোহর হচ্ছে একদম খাঁটি বাঙালি যাকে বলে। আর বানিয়েছে এটা? ও হ্যাঁ, এটা কিন্তু মোহরের আঁকা, আপনারা দেখেছেন, দেখিয়েছি আগের দিনই দেখিয়েছি আমি। নেতাজি সুভাষ তুমি খাওয়া, তোরাই তো খাইয়েছে। तब जाके कही हमने सर पे ये केसरी रंग केस जाया है। ए मेरी जमीन अफसोस नहीं जो तेरी लिए सब दर्द से महफूज रे, तेरी आन सदा चाहे जान मेरे यरे न रहे। ऐ मेरी जमीन महबूब मेरी, मेरे नस नस में तेरे इश्क बहे, पीका न भरे कभी रंग तेरा जैसे मौसम कण के खून कहे। तेरे मिट्टी में मिल जाऊं अंगूर पन के मैं खिल जाऊं, इंदिनी सी है दिल की आरजू। तेरे नदियों में बह जावां, तेरे खेतों में लहराऊं, इंदिनी सी है दिल की आरजू। तेरे नदियों में बह जावां, तेरे खेतों में लहराऊं, इंदिनी सी है दिल की आरजू। केसरी জন্মদিনের সেলিব্রেশন কিন্তু আমাদের এখনও চলছে, আর খাওয়া দাওয়া ছাড়া তো সেলিব্রেশন হয় না, ওই জন্য আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফার্স্টে মোহরকে দেব, দেখি মোহরের এই আজকে পালক চিকেন কেমন লাগে। স্পিনাচ শুনলেই ও নাক সিট করবে, ও একদম পালং শাক খেতে চায় না, আজ বলেছি গ্রিন চিকেন শুধু। খুব গরম লাগছে গো, চিকেনটা খেয়ে দেখ ভালো আছে? যাক বাবা, আমার ছেলেটার ভালো লেগেছে, আর কিছু চাই না। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুভরাত্রি।